হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা যে গ্রুপ ডি 2018 সালে তোমাদের সমস্ত প্রশ্নপত্রের সমাধান করাচ্ছিলাম, সেখানে 2018 সালে অলরেডি আমরা 12টা সেট কমপ্লিট করে ফেলেছি, 12টা পেপার প্রশ্নপত্র। আর আজকে আমরা তোমাদেরকে 13 নম্বর যে সেট রয়েছে সেটা স্টার্ট করেছি, তার 26 থেকে 50 পর্যন্ত প্রশ্ন আজকে তোমাদেরকে আমরা সলভ করাবো। আর যারা টেলিগ্রামে এখনও আমাদের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। যাদের পিডিএফ দরকার নিচে কমেন্ট করবে, পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে এবং পিডিএফ নিচে লিঙ্কও তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এছাড়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। তো দেখো, আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই, যে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী রয়েছে সেটা আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে একটি বাস হঠাৎ থেমে গেলে কি বলা হয়েছে। দেখো, প্রথমে একটা বলা হয়েছে যে কোনটা ভুল সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। কি বলা হয়েছে, একটা বাস যখন হঠাৎ থেমে যায় তো গেলে যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে কি আমরা জানি কি এটা সঠিক? কারণ কি যাদের জন্য কি আমাদের কি হয়ে যায়, যখনই বাসটা থেমে যায় তখন কি হয়ে যায়, ব্যক্তি সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে এটা আমাদের কি ঠিক? কিন্তু আমাদের কি বের করতে বলেছে দেখো, এটা ভালো করে খেয়াল করবেন, বলা হয়েছে কোনটা ভুল সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে কি দেওয়া রয়েছে, দ্বিতীয় নম্বর দেওয়া রয়েছে একটা ঘূর্ণায়মান পাখার সুইচ অফ করে দিলে সেটি কিছুক্ষণের জন্য ঘুরতে থাকে। আমরা কি জানি একটা পাখা যখন ঘুরছে তখন অফ করে দিলেও কিছুক্ষণের জন্য ঘুরতে থাকে, গতি জারদের জন্য, তাই তো? তার মানে কি এইটাও আমরা বলতে পারি এইটাও ঠিক এইটাও ঠিক, তাই তো? দুটোই ঠিক হলো। তৃতীয় নম্বর বলা হয়েছে একটি চলন্ত বাস থেকে লাফিয়ে নামার সময় যাত্রী পড়ে যায়, এটাও কি আমরা বলতে পারি? অবশ্যই, কারণ কি একটা বাস থেকে যখন চলন্ত বাস থেকে যাত্রী লাফিয়ে নামে তখন কিসে পড়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটেই রয়েছে, তিনটেই আমাদের কী রয়েছে, এই তিনটেই আমাদের ঠিক রয়েছে। তার মানে 4 নম্বর যেটা রয়েছে এটা আমাদের কী হয়ে যাবে, এইটা আমাদের ভুল হয়ে যাবে। কী বলা হয়েছে, একটি বাস হঠাৎ থেমে গেলে বাসের যাত্রী কী হয়, পিছনের দিকে ঝাঁকুনি খায়? না, কারণ কি বাসের ব্যক্তি কী হয়, সামনের দিকে ঝাঁকুনি খায়, তাই তো? তার মানে এইটা আমাদের ভুল দেওয়া রয়েছে, 4 নম্বর ডি, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। দেখো, ভালো করে খেয়াল করবে এখানে কোনটা ভুল বলা রয়েছে, অনেকে কিন্তু ভুল দেখে এইটা খেয়াল করে না করে কিন্তু অন্যগুলো অ্যান্সার করে ফেলতে পারো। তো পরের প্রশ্নে চলো, পরের প্রশ্নে কী দেওয়া রয়েছে, আমাদের 27 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে পুরুষ ও নারীর জননকোষ মিলিত হয়ে ড্যাশ সৃষ্টি করে, কি সৃষ্টি করে? আদি ভ্রূণকোষ বা জায়গোট তৈরি করে, কি আদি ভ্রূণকোষ বা যেটাকে জায়গোট বলা হয় সেটা সৃষ্টি করে পুরুষ ও নারীর জননকোষ মিলিত হয়ে। হ্যাঁ, এর পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে একটি পরীক্ষায় দুর্বাক কী করেছে, 70% নম্বর পেয়েছে দুর্বাক, এবং অন্য একটি পরীক্ষায় 25-এর মধ্যে সে 20 নম্বর পেয়েছে। ওর সামগ্রিক যদি 78% হয়ে থাকে নম্বর, তাহলে প্রথম পরীক্ষাটায় কত নম্বরে ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করে করতে পারি, কী দেওয়া রয়েছে যে পরীক্ষায় হলো কী করেছে, যে প্রথম পরীক্ষাটা কত নম্বরে সেটা আমরা জানি না, তাই তো? তার দ্বিতীয় পরীক্ষাটা আমরা জানি, আর টোটাল কত পেয়েছে সেটাও আমরা জানি। আমরা ধরে নিলাম ধরো প্রথম পরীক্ষাটা এক্স নম্বরের ছিল, তাহলে সে পেয়েছে কত, এক্সের 70% নম্বর পেয়েছে, তাই তো? 70 মানে কি 70/100 নম্বর পেয়েছে। দ্বিতীয় পরীক্ষাটায় সে কত পেয়েছে বলছে, দ্বিতীয় পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পেয়েছে, তার মানে দ্বিতীয় পরীক্ষায় সে কত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, 20 পেয়েছে। আর তাহলে আমরা কি বলতে পারি, দ্বিতীয় পরীক্ষায় সে কত পেয়েছে, প্রথম পরীক্ষা পেয়েছে সে এক্সের 70%, দ্বিতীয় পরীক্ষা পেয়েছে 20 নম্বর, আর তাহলে আর টোটাল কত পেয়েছে, টোটাল কত পরীক্ষা কত নম্বর হয়েছে, x+25 নম্বরে হয়েছে, তাই তো? এক্স নম্বর যদি প্রথম পরীক্ষা হয় আর দ্বিতীয় পরীক্ষা যদি 25 নম্বর হয়, তাহলে x+25-এর মধ্যে সে কত পেয়েছে, 78%, অর্থাৎ 78/100 নম্বর সে পেয়েছে, তাই তো? তাহলে এটাকে যদি সমাধান করি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই উপরে এখানে আসলে 70x/100, তাই তো? আর এই পাশে যদি এটাকে নিয়ে আসি, আর এটা 20 = এটা কি 78x/100 প্লাস কী হয়ে যাবে, 25 দিয়ে কাটলে কত, 4 দিয়ে এটাকে কাটলে 78/4, তাই তো? এটা কাটলে আবার কত হয়ে যায় আমাদের, 4 দিয়ে দেখো, 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যায়, 4×4 আর 3×8 4×36 কত হয়ে যাবে, 36.4×36 তাহলে 19.5, এটা আমাদের চলে আসলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসি আর ওয়াইগুলোকে এক সাইডে, আমরা মানটাকে এক সাইডে নিয়ে যাই, তাহলে কী হয়ে যায়, এই 78 এই পাশে এলে বিয়োগ করলে কত হয়, 8x/100, এর মান কত হয়ে গেল, 20 এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস আছে, মাইনাসগুলো বাদ দিয়ে দিলাম আমরা, দুই পাশে মাইনাস, তাই তো? 19 দিলে 0.5 হয়ে গেল। তাহলে 8x-এর মান কত হচ্ছে, 8x-এর মান হচ্ছে 0.5×100, অর্থাৎ এটা গুণ করলে কত হয়ে যায়, 50, তাই তো? 0.5×100, আর তাহলে এক্সের মান কত হয়ে যাবে, বাই কী হয়ে যাবে, বাই 8 করে দেবো, 8 দিয়ে করলে 6×8 = 48, অর্থাৎ 6.25 আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কোনটা অ্যান্সার হবে, বি নম্বর যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে।
কি করলাম আমরা প্রথমটাকে আমরা ধরে নিলাম যে প্রথম যে নম্বরটা রয়েছে সেটা কত রয়েছে এক্স নম্বর, প্রথম পরীক্ষাটা হয়েছে যেটা বের করতে দিয়েছে, তাহলে দ্বিতীয় পরীক্ষায় কত টোটাল পরীক্ষাটা কত তো হয়েছে এক্স প্লাস 25-এ, যেহেতু দ্বিতীয় পরীক্ষাটা 25-এ হয়েছে, তারপরে সমাধান আমরা এখানে করে দিলাম। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাবো। পরের প্রশ্ন দেওয়া রয়েছে নিম্নলিখিত পাই তালিকা 2015 সালের এক্স ওয়াই জেড কোম্পানির দ্বারা মেমোরি ডিভাইসের বিক্রি দেখায়, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে। দেখো পাই পাই চার্ট যেটা আমাদের বলা হয় সেই পাই চার্টটা আমাদের কততে হয়, পাই চার্ট যেটা রয়েছে সেটা আমাদের 100% সবসময় হয়ে থাকে, তাই তো? কততে হয়ে থাকে 100%। তাহলে বলা হয়েছে কি যে তাহলে যে এইচডি যেটা রয়েছে বের করা হয়েছে যে বলা হয়েছে এক্স ওয়াই জেড মোট হলো কত হয়েছে 1,50,000টি মেমোরি ডিভাইস বিক্রি করেছে। তাহলে 2015 সালে কোম্পানি কতগুলি এইচডি মেমোরি কার্ড বিক্রি করেছে? দেখো এইচডি মেমোরি কার্ড কত বিক্রি করেছে 50%। তাহলে কতর মধ্যে আমরা বলতে পারি 50% বিক্রি করেছে, মানে কি 100-এর মধ্যে সে 100%-এর মধ্যে 50% সে কী করেছে এইচডি কার্ড বিক্রি করেছে। তাহলে টোটালের মধ্যে কত, টোটালের মধ্যে কত হয়ে যাবে ইনটু কী করে দেবো 15 লাখ, তাই তো? তাহলে কী হয়ে যাবে, এটা কাটলে 2 দিয়ে এটাকে কাটলে আমাদের কত হয়ে 75,000। তাহলে অ্যান্সার কী চলে আসলো, অ্যান্সার প্রথম যেটা রয়েছে সেটা অ্যান্সার চলে আসলো 75,000, তাই তো? কারণ কি, তারপর আমরা 50% অর্থাৎ 15 লাখ যদি টোটাল বিক্রি করে, এই 15 লাখের 50% কি এইচডি কার্ড বিক্রি করেছে, টোটাল তো 100%, 100%-এর ভ্যালু দেওয়া রয়েছে কি 1,50,000। তাহলে 1,50,000, তাহলে 1,50,000-এর 50% কত হয়ে যাবে, মানে মানে তার অর্ধেক কত হয়ে যাবে 75,000 অ্যান্সার হয়ে গেল। এরপর কী বলা রয়েছে, বলা রয়েছে দুটি ট্রেন, একটি 144 মিটার আর অন্যটি হলো 144.5 মিটার আর অন্যটি হলো 165.5 মিটার দীর্ঘ। এরা একে অপরের দিক থেকে এসে 9.3 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। তাহলে প্রতি ঘন্টা হিসাবে এই দুটি ট্রেনের সম্মিলিত দ্রুতি কত হবে? তাহলে কী দেখেছি আমরা, আমরা যখন করেছি ট্রেনের অঙ্ক তোমাদেরকে করিয়েছি, তখন আমরা কী দেখেছি যে যখন বিপরীত দিক থেকে দুটো ট্রেন আসে, তাহলে কি যখন একে অপরকে কী করে, যখন একে অপরকে অতিক্রম করে, তারা কী করে নিজেদের মোট দূরত্ব অতিক্রম করে। তাহলে একটার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, একটা 144.5। দেখো আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি, সেখানে প্রত্যেকে দেখে নেবে যারা এখনও দেখোনি। আর দ্বিতীয়টা কত, 165.5। তাহলে টোটাল কত, টোটাল ডিস্টেন্স যেটা অতিক্রম করবে যখন একে অপরকে অতিক্রম করবে, টোটাল কত দূরত্ব অতিক্রম করবে এইটা প্লাস এইটা হয়ে যাবে, তাই তো? দুটো রিটার্নের দৈর্ঘ্য তাহলে যোগ করলে কত হয়ে যায় আমাদের 144.5 আর 165, অর্থাৎ 310 হয়ে যায়, 310 মিটার দূরত্ব অতিক্রম করে। এবার কী বলা হয়েছে, কতক্ষণে কতক্ষণ ধরে অতিক্রম করে? এবার আমরা কী জানি, আমরা প্রথমেই শিখেছি ভি ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত, 310 বাই সময়, সময় কত আছে 9.3। আর এই ভি যেটা রয়েছে সেই ভিটা কী হবে, যখন বিপরীত দিকে অতিক্রম করে একে অপরে, তখন কী হয়ে যাবে, পর দুজনের বেগের যোগফল, তাই তো? অ্যাকচুয়ালি কী হয়ে যায়, আমরা কী বলতে পারি, এই ট্রেনটার বেগ যদি ভি আর এই ট্রেনটা যদি ভি, ধরো ভি হয়ে যায়, তাহলে এই দুজনের যোগফলটা কী হয়ে যাবে আমাদের এই বেগটা, অর্থাৎ বেগ ইজ ইকুয়াল টু যদি আমাদের কী হয় দূরত্ব বাই সময়, তাহলে বেগ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2v। কারণ কি, যখন একে অপরের বিপরীত দিক থেকে আসে তখন কী হয়ে যায়, তাদের মধ্যে যে বেগটা রয়েছে বেগটা সবসময় কী হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা আমরা তোমাদেরকে ক্লাসের সময় দেখিয়েছি, তাই তো? তাহলে 2v এর মান কত হলো, 310 বাই 9.3, 9.3 দশমিক তুলে দাও উপরে চলে যায়, এটা কাটলে কত হয়ে যায়, এটাতে 31 মানে 100 বাই এটা কত হয়ে গেলো 3 হয়ে গেলো। 100/3 কী হবে, 100/3 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো অ্যান্সার আমাদের কী বলা হয়েছে, অ্যান্সার আমাদের বলা হয়েছে যে কিলোমিটার পার আওয়ার বের করতে। দেখো অনেকে কিন্তু কিলোমিটার দেখে বলতে পারো যে বেগের একক কিলোমিটার এলো কীভাবে, কিন্তু এখানে লেখাই আছে যে প্রতি ঘন্টা হিসাবে কতটা দ্রুতি হবে। তাহলে কি এত যত কিলোমিটার পার ঘন্টা, পার ঘন্টাটা এখানে বলেই দিয়েছে আগে, সেই জন্য এককের সময় আর আলাদা করে লেখেনি। তাহলে এখানে কত হলো আমাদের, এসে দাঁড়ালো 100/3 মিটার পার সেকেন্ড। এটাকে কী করতে হবে আমাদের, কিলোমিটার পার আওয়ারে করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে করলে আমাদের কী করতে হয়, মিটার পার সেকেন্ড রয়েছে মানে কি আমরা কত দিয়ে করব, 18/5 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 5 দিয়ে করলে এটা কত, 20 হয়ে যায়, 3 দিয়ে করলে এটা 6, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়ায় কত, 6×20 120 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেলো, অ্যান্সার সি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো। কী করলাম আমরা, দেখলাম যে যখন বিপরীত দিক থেকে আসছে তাহলে টোটাল দূরত্বটা কী হয়ে যায়, সবসময় যোগ হয়ে যায়, আর যে টোটাল দূরত্ব যোগ হলো আর বেগটা কত হয়ে যায়, ডবল হয়ে যায়, মানে একে অপরে যেহেতু সেম বেগ, সেখানে দুটো বেগের যোগফল হয়ে যায়, তাই তো? যেহেতু দুটো ট্রেনেরই বলে দিয়েছে সেম বেগ রয়েছে, সেই জন্য সম্মিলিত দ্রুতি যেটা রয়েছে, সম্মিলিত দ্রুতি যেটা রয়েছে সেটা কত হয়ে যাবে, টোটাল 2v, 2v এর মান 120 হবে। কারণ কি দেখো,
দুজনের সম্মিলিত বেগ, আমরা যদি সেম নাও হয়, একজনের ইউ একজন ভিও হয়, তাহলে টোটাল বেগটা কত আমরা দেখেই নিলাম, 120 কিলোমিটার পার আওয়ার, তাই তো? আর যদি বলতো দুটোর বেগ সেম, এক একজনের কত, তাহলে কী করতাম, দুই দিয়ে ভাগ করে দিতাম, আর কিছুই না। তো চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা কী রয়েছে, আমাদের দেওয়া রয়েছে যে একটি এবিসি, তাহলে দেখো কী বলা হয়েছে এই প্রশ্নটা, প্রশ্নটায় বলা হয়েছে যে এবিসি একটি কাজ কতদিনে করতে পারে, 2.4 দিনে, আর তার মধ্যে একটি কাজ শেষ করতে পারে, আর যদি এ আর বি দুজনে মিলে করে তাহলে 4 দিন লাগে, আর বি আর সি করলে 3 দিন সময় লাগে। তাহলে বলা হয়েছে তাহলে বি একলা একা কাজটি কতদিনে করতে পারত, ঠিক আছে? তাহলে এটা কী করে করব, তাহলে আমরা নর্মাল যা নিয়ম সেটা করি, এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কতদিনে করে, 2.4 দিনে। আবার কী বলা হয়েছে, এ বি এ প্লাস বি দুজনে মিলে কতদিনে করে, 4 দিনে করে, আর বি প্লাস সি যেটা রয়েছে, বি প্লাস সি করে কাজটা কতদিনে, 3 দিনে। তাহলে কাজ কী থাকবে, এটা আমরা লসাগু নেবো, তাহলে এই লসাগু কী হয়ে যায়, আমাদের যদি করি আমাদের 12 লসাগু চলে আসে, এটা 12 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, এটা 5 হয়ে যায়, আর এটা কত, 4 দিয়ে করলে এটা 3, আর এটা 4 দিয়ে করলে 4। তাহলে আমরা একটা জিনিস কী দেখতে পেলাম, আমরা একটা জিনিস এখান থেকে যেটা দেখতে পেলাম সেটা হলো যে এবিসি যেটা রয়েছে, এবিসি এর মা এ হলো ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে, এবিসি এর ক্যাপাসিটি হয়ে যাচ্ছে কত, 5। সেখান থেকে যে আমাদের কার ক্যাপাসিটি বের করতে হবে, কারণ বি বের করবে কতদিনে করবে, তাহলে বি এর ক্যাপাসিটি বের করতে হবে। তাহলে আমরা কী করবো, যে কোনো আগে বের করে নিই, দেখো এবিসিডি এবিসি তিনজনের ক্যাপাসিটি কত হয়েছে, তিনজনের ক্যাপাসিটি 5। সেখান থেকে যদি এ আর বি এর ক্যাপাসিটিকে বাদ দিয়ে দিই, এ আর বি এর ক্যাপাসিটিকে বাদ দিয়ে দিই, এ আর বি এর ক্যাপাসিটি কত, 3, 3 অংশ কাজ করে, 3 অংশ বাদ দিলে এটা কার, সি এর ক্যাপাসিটি বেরিয়ে যাবে, সি কত হলো, 2 অংশ। তাহলে সি যখন 2 অংশ করে কাজ কাজ করে, তাহলে বি কত অংশ করে, বি আর সি দুজনে টোটাল 4 অংশ করে, তাহলে সি যদি এ যদি 2 অংশ করে, তাহলে আর বি কত অংশ করবে, বিও তাহলে 2 অংশ করবে, তাই তো? তাহলে বিও কত অংশ করবে, দেখতে পাচ্ছি বিও 2 অংশ করবে, যেহেতু সি এলো আমরা কত দেখতে পেলাম যে সি এলো আমাদের করেছে কত, 2 অংশ কাজ। তাহলে সি যদি 2 অংশ কাজ করে, তাহলে বি কত অংশ কাজ করবে, বি আর সি দুজনে মিলে 4 অংশ কাজ করে, তাহলে বি কত অংশ, 2 অংশ কাজ করবে। এবার টোটাল কাজটা কত, আমাদের টোটাল কাজটা আমরা দেখতে পেয়েছি যে এখানে আমাদের টোটাল কাজ বেরিয়েছে কত, টোটাল কাজ এখানে 12 অংশ। তাহলে এক এক দিনে যদি বি 2 অংশ করে করে, তাহলে 12 অংশ করতে তার কতদিন সময় লাগবে, 12/2 = 6 দিন সময় লাগবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার এ যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো কী করলাম, আমাদের দেখো বলেছে বি কতদিনে করবে, আমরা বি এর ক্যাপাসিটি জাস্ট বের করলাম, সে কী করে বের করলাম, তিনজনের বের করলাম, দেখলাম এ বি সি এর কত আসছে, 5, সেখান থেকে বি সি এ বি এরটা বাদ দিয়ে দিলাম, দিলে সি এরটা বেরিয়ে গেলো, সি এবার বি সি যেটা রয়েছে এইখানে বি এবং সি, সেখান থেকে আমরা কী করলাম, এই বি এবং সি থেকে হলো সি এরটা বাদ দিয়ে দিলাম, তাহলে বি এর শুধু ক্যাপাসিটি বেরিয়ে গেলো, বি এরও 2 বেরোলো, সি এরও 2 বেরোলো। তাহলে বি এর ক্যাপাসিটি যদি অর্থাৎ 2 অংশ করে এক এক দিনে করে, তাহলে 12 অংশ কত, কতদিন লাগবে, 6 দিন লাগবে, তাই তো? আর ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আর পিডিএফ যাদের দরকার অবশ্যই কমেন্ট করবে তোমরা, এছাড়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো, নিচে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। এর পরের প্রশ্ন চলো আমরা চলে যাবো, পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে নিম্ন প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে, অর্থাৎ আমাদের কাউন্ট করতে বলা হয়েছে। তাহলে কী করে কাউন্ট করব, আমরা কী জানি, আমরা এর আগেও তোমাদেরকে ক্লাসে করিয়েছি যে কোনো একটা বক্স যদি এরকম হয়, আর সেই বক্সটাকে যদি এরকম দুটো ভাগে আমরা কর্ণ দিয়ে দুটো ভাগে এইভাবে ভাগ করে দিই, তাহলে কটা টোটাল ত্রিভুজ হয়ে যায়, এখানে আমরা জানি টোটাল 8টা ত্রিভুজ হয়ে যায় আমাদের, তাই তো? তাহলে 8টা, তাহলে আমরা কী বলতে পারি, এইখানে 8টা, এইখানে 8টা, 8, 8, 16 হয়ে গেল, 16। আর এই রকম যদি আমাদের কোনো চিত্র থাকে, যেই চিত্রে আমরা এইভাবে যদি আমাদের করা হয়, টোটাল কতগুলো ত্রিভুজ হয়, 3টে, তাহলে এইখানে 3টে, এখানে 3টে, 6টা হয়ে গেল, তাহলে কত হয়ে গেছে আমাদের, 16 + 3 × 6, তাহলে 22টা অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমাদের এক্সট্রা কী রয়েছে, যদি আমরা এক্সট্রা দেখতে চাই, তাহলে আমরা কী দেখতে পাই, এইখানে একটা রয়েছে, এইভাবে আমাদের একটা ত্রিভুজ রয়েছে, এইভাবে একটা, 23, উল্টো দিকে আর একটা রয়েছে, একটা, 24টা হয়ে গেল, কত হয়ে গেল, আরও 2টো যোগ হয়ে গেল, অর্থাৎ 22 + 2 হয়ে গেল। আর কোথায় কোথায় আমাদের ত্রিভুজ রয়েছে যদি আমাদের দেখতে হয়, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে এই দুটো আমাদের তো হয়ে গেছে, এছাড়া আমাদের আর কোথায় কোথায় ত্রিভুজ রয়েছে। এছাড়া দেখো আমরা যদি এখন কাউন্ট করা স্টার্ট করি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যেইটা রয়েছে এখানে, এই একটা ত্রিভুজ রয়েছে, উল্টো সাইডে সেম আর একটা রয়েছে, অর্থাৎ আরও আমাদের কটা রয়েছে, এরকম একটা এই সাইডেও সেম একটা, আর এই পাশেও একটা, এই পাশেও একটা, অর্থাৎ টোটাল কি আরও 4টে আমরা দেখতে পাচ্ছি। তাহলে টোটাল কত হয়ে গেল আমাদের, 22 + 2 = 24 আর 4 = 28টা, তাহলে কটা টোটাল ত্রিভুজ রয়েছে এখানে, 28টা ত্রিভুজ রয়েছে। তা বুঝতে পেরেছো, প্রত্যেকে কাউন্ট করে,
যে কিভাবে আমরা কতগুলো ত্রিভুজ রয়েছে আমরা কিভাবে বের করব। আর যদি কারোর কোনো রকম প্রবলেম হয় বুঝতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে যে কি প্রবলেম হচ্ছে। বলা হচ্ছে কি, যদি একটি ছেলে একটি গ্যাস ভরা বেলুন ছেড়ে দেয়, তাহলে উপরে উঠতে থাকে তার স্থিতিশক্তি কী হবে? যখন উপরে উঠতে থাকে স্থিতিশক্তি কী হবে? ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কী হবে? বৃদ্ধি পাবে। কারণ কি, দেখো স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, mgh। তাহলে উচ্চতা যত বাড়তে থাকবে তাহলে কী হবে, তার স্থিতিশক্তি তত বাড়তে থাকবে। এরপর কী রয়েছে, রয়েছে আমাদের নিম্নলিখিত বিবৃতিসমূহ সিদ্ধান্তগুলি ভালো করে পড়ে কোন সিদ্ধান্ত যুক্তিসঙ্গতভাবে বিবৃতিটিকে অনুসরণ করে তা নির্বাচন করুন। অর্থাৎ বিবৃতি কী বলা হচ্ছে, যে হোমোজেনাইট দুধের মোড়ক, অর্থাৎ হোমোজেনাইট যে দুধের মোড়কগুলো রয়েছে, প্যাকেটগুলো রয়েছে, হিসাবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা উচিত। অর্থাৎ তার মানে কি, বলা হচ্ছে যে হোমোজেনাইট দুধের মোড়ক হিসাবে প্লাস্টিকের ব্যবহার করা হয় কিন্তু সেটা বন্ধ করা উচিত, তাই তো? এটা বিবৃতি তাই বলছে। আর বলা হচ্ছে তার বদলে কাচের বোতলে দুধ প্যাক করা উচিত। তাহলে কী বলেছে, প্লাস্টিকের যে ব্যবহার হচ্ছে সেটা বন্ধ করে তার বদলে কাচের বোতলে দুধ প্যাক করা উচিত। এবার সিদ্ধান্ত কী বলছে, এর দ্বারা আমরা কী সিদ্ধান্ত আসতে পারি, যে দুধের জন্য প্লাস্টিক মোড়কের ব্যবহারের পরিবর্তে অন্যান্য যেসব বিকল্প রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কাচের বোতলের ব্যবহার। আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই, কারণ এখানে বলেই তো দেওয়া রয়েছে যে কাচের বোতলের দুধ প্যাক করা উচিত। তার মানে কি, একটা বিকল্প হলো কাচের বোতল, তাই তো? দু 3 নম্বর বলা হচ্ছে যে হোমোজেনাইট দুধ প্লাস্টিক মোড়কেই প্যাক করা হয়। এটাও আমরা কি বলতে পারি, অবশ্যই, কারণ এখানে প্রথমেই বলা হয়েছে যে এর প্লাস্টিকের পরিবর্তে, তার মানে কি, ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। তার মানে কি, প্লাস্টিকের বর্তমানে ব্যবহার করা হয় সেই জন্য বন্ধ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, দুটোই আমাদের কি হয়, অনুসরণ করে। তার মানে কি বলতে পারি, দুটো সিদ্ধান্তই অনুসরণ করছে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছে? তো চলো পরের প্রশ্নে চলে যাবো। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, এটাও আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে রয়েছে। আর টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করেছি, যারা দেখোনি দেখে নেবে অবশ্যই। হ্যাঁ, কী দেওয়া রয়েছে, 25 জন লোক 8 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, 2 দিন পর আরও 5 জন শ্রমিক যোগদান করে, তখন থেকে কাজ কতদিন পরে শেষ হবে? অর্থাৎ কী বলা হয়েছে, একটা কাজ রয়েছে যেটা 25 জন লোক কতদিনে করতে পারে, 8 দিনে করতে পারে। তার মানে টোটাল কাজ কতটা হয়, 25, এক একজনের ক্যাপাসিটি 25 জনে 25 হলে 25 জন লোক আর 8 দিনে, তাহলে 25 x 8 এই পরিমাণ কাজ করে তারা। এখন বলা হয়েছে 2 দিন অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে বাকি আর কদিন আছে? দেখো 2 দিন যখন হয়ে গেছে আর বাকি কদিন আছে, আমাদের আর 6 দিন পরে রয়েছে। সেই 6 দিনের কাজ কি করতে হবে, তাদের বাকি করতে হবে। অর্থাৎ কি, এই 25 জন যদি থাকে, তারা এই 6 দিনেই টোটাল কাজটা করে ফেলতে পারতো, বাকি যেই 2 দিন যেহেতু করা হয়ে গেছে, তাহলে এই 25 জন কি 6 দিনের কাজটা করতে পারতো। কিন্তু বলা হয়েছে না, এখন বর্তমানে কি করা হয়েছে, এখন হলো আরও 2 দিন যখন হয়ে গেছে, বাকি 6 দিনের যে কাজটা পড়ে রয়েছে, কতটা কাজ পড়ে রয়েছে, 25 x 6, সেই কাজটা করার জন্য আরও 5 জন শ্রমিক কাজে যোগদান করে। তাহলে আমরা কি বলতে পারি, আগে কতজন ছিল, 25 জন, তাহলে এখন যদি আরও 5 জন যোগ করে তাহলে টোটাল কতজন হয়ে যাবে, 30 জন শ্রমিক। তারা কতদিনে করতে পারবে, ইনটু ডি লিখে দিই, তাহলে শ্রমিক ক্যাপাসিটি কি, ক্যাপাসিটি ইনটু সময় ইজ ইকুয়াল টু আমরা টোটাল ওয়ার্ক জানি। তাহলে এই 6 জনের কাজ, 25 জনের কাজ 6 দিনে যতটা করতে পারে, 30 জন কতদিনে করতে পারবে, তাহলে 30 x d, ডি মানে কত দিন সেটার জন্য, তাহলে এটা আমরা কেটে দিই, কাটলে কত হয়ে যায়, এটা 5 × 6 = 30, এটা 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ ডি এর মান আমাদের কত চলে আসলো, 5 দিন। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার আমাদের ডি নম্বর যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমরা কী জানি, ক্যাপাসিটি ইনটু সময় ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, টোটাল ওয়ার্ক। তাহলে 6 দিনের টোটাল ওয়ার্ক কত, 6 × 25, সেটা 30 জন, যখন 5 জন এক্সট্রা হলো, 25 থেকে 30 হলো, তারা কতদিনে করবে, 30 × যে কদিন দিন লাগবে, তাহলে দিন ইনটু ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কি, টোটাল ওয়ার্ক হয়ে গেল। বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝতে পারো, অবশ্যই আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের টাইপ ওয়াইজও করানো রয়েছে, তাছাড়া একটা ভিডিওতে আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি, সেটাও দেখে নিতে পারো। বা যারা একদম বেসিক জানো না, তারা আমাদের ভিডিও দেখে নেবে, চ্যাপ্টারে দেওয়ারও আলাদা করে করানো রয়েছে, টাইপ ধরে ধরে একটা তোমরা ভিডিওগুলো দেখে নিলে, ছোট ভিডিও বেশি বড় নয়, তোমরা যদি দেখে নাও, ওই টাইপ ধরে ধরে যেগুলো যেখানে করানো রয়েছে, প্রত্যেক টাইপ ধরে ধরে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখলে এই চ্যাপ্টার সম্পূর্ণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর ইজিলি করতে পারবে, ঠিক আছে? এরপর বলার কী রয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যারা NTPC দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এটা SSC লেভেলের কোয়েশ্চেন দিয়েছে আর খুবই ভালো প্রশ্ন দিয়েছে। কী দেওয়া রয়েছে, যে 2 মিটার দীর্ঘ একটি ইউনিফর্ম শিকলকে একটি টেবিলের উপর রাখা রয়েছে, এটি 60 সেমি অংশ টেবিল, তাহলে দেখো তাও প্রশ্নটা আমাদের কী দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে একটা টেবিল রয়েছে এইভাবে, সেই টেবিলের উপরে আমাদের কী রয়েছে, টেবিলের উপরে একটা 2 মিটার দীর্ঘ একটা কী রয়েছে, একটা শিকল রাখা রয়েছে, এইভাবে একটা শিকল রাখা রয়েছে 2 মিটার দীর্ঘ, তার 60 সেমি নিচে ঝুলে রয়েছে, এইভাবে 60 সেমি নিচে ঝুলে রয়েছে।
টোটালটা কত? টোটাল হলো 200 সেমি, অর্থাৎ 2 মিটার, তার মধ্যে 60 সেমি কী রয়েছে নিচের দিকে এইভাবে ঝুলে রয়েছে। এখন বলা হয়েছে তাহলে যদি এর টোটাল ভর 4 কেজি হয়ে থাকে, টোটাল অর্থাৎ 200 সেমির ভর যদি 4 কেজি হয়ে থাকে, তাহলে এই যে শিকলটা রয়েছে শিকলটাকে টানতে, টেবিলে টানতে কত পরিমাণ কার্য করতে হবে। এখন দেখো টোটাল আমরা টেবিলে অলরেডি এই পরিমাণ আমাদের কী রয়েছে, অর্থাৎ 140 সেমি উপরেই রয়েছে, তাহলে এইটুকু তো আমাদের টানার দরকার নেই, বাকি যেই অংশটা রয়েছে এই 60 সেমিকে আমাদের টানতে হবে। তার মানে কি এর কার্য যেটা করতে হবে, এই 60 সেমি যেটা ঝুলে রয়েছে তার মধ্যে যে পরিমাণ MGH, অর্থাৎ যে পরিমাণ পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রয়েছে, সেই স্থিতিশক্তিটাকে আমাদের টেনে আনতে কার্যটা করতে হবে, অর্থাৎ স্থিতিশক্তির বিপরীতে, তাই তো? তাহলে কি করবে, আমাদের সম্পূর্ণ কাজ হলো এই 60 সেমি নিয়ে, এই 60 সেমি যেটা রয়েছে এইটুকু নিয়ে, এই বাকির উপরে 140 সেমি আমাদের দরকার নেই, কারণ ওইটা তো অলরেডি টেবিলের উপরে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই 60 সেমির ভর কত হয়ে যাবে, টোটাল যদি আমাদের 60/200 এত অংশ, তাই তো? টোটাল 200 অংশের মধ্যে 60 সেমি রয়েছে, 200 সেমির মধ্যে 60 সেমি ইন্টু কী করবো 4 কেজি, তাহলে এই 60 কেজি 60 সেমির ভর কত হয়ে যাবে, এটা কেটে দিই আমরা, শূন্য কাটো, এটা 3 হয় আর এটা 10, অর্থাৎ এটা আসে 10 3 4 12 1.2 কেজি, অর্থাৎ এই 60 সেমির ভর, টোটাল 200 সেমির ভর যদি 4 কেজি হয়, তাহলে 60 সেমির ভর কত হবে, 60/200 × 4 1.2 কেজি, তাই তো? এখন তাহলে আমরা কি বলতে পারি, এর দ্বারা যে কার্য যেটা করা হবে, কার্যটা কী হয়ে যাবে, আমরা কি বলেছি যে পরিমাণ স্থিতিশক্তি এখানে রয়েছে সেইটাকেই টানতে হবে। তাহলে স্থিতিশক্তি কত, এম জি আর এইচ, তাহলে এম কত, এম আমরা দেখেছি 1.2 কেজি, যেটুকু ঝুলে রয়েছে সেটুকু নিয়ে কাজ, কারণ উপরেরটুকু তো আমাদের অলরেডি টেবিলের উপরে রয়েছে, ওইটাকে তো আর আমাদের টানার দরকার নেই। জি এর মান কি, জেনারেলি জি এর মান 10 ধরি আমরা, 9.8-এর বদলে 10 ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর এইচ, এইচটা কী হবে, দেখো টোটাল যখন ভরটা, টোটাল যখন 60 সেমি রয়েছে, তাহলে এই টোটাল যে ভরটা রয়েছে 1.2 কেজিটা, সেটা কী করে উপর থেকে এর মিডিল বরাবর, অর্থাৎ যেটা ঝুলে রয়েছে তার মাঝ বরাবর যেই ডিস্টেন্সটা, অর্থাৎ 60 সেমির মধ্যে 30 সেমি, উপর থেকে 30 সেমি যেটা রয়েছে, সেই 30 সেমি ডিস্টেন্সে টোটাল ভরটা কি ক্রিয়া করে, সেই জন্য আমরা কী করি সবসময় ওই এইচের কি অর্ধেক করে নিই, বুঝতে পেরেছো? তাহলে এটা কত হয়ে গেলো, এটা 30 হয়ে গেলো, তাহলে এটা কত হয়ে যাবে, 3 বরং 36, আর এদিকে 30 সেমি, 30 সেমিকে কী করতে হবে, মিটার আনতে হবে, মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই 0000 কেটে গেল আমাদের, 3 বরং 36, অর্থাৎ 3.6 জুল। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেলো, অ্যান্সার বি নম্বর যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেলো, 3.6 জুল। তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপর কী দেওয়া রয়েছে, একটি গাড়ি 5 সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড² সমতরণে 5 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড দ্রুতিতে পৌঁছে যায়, গাড়ির দ্বারা অতিক্রম করা দূরত্বটি নির্ণয় করো। তাহলে কী কী দেওয়া রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি সময় দেওয়া রয়েছে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 5 সেকেন্ড, আর কি ত্বরণ দেওয়া রয়েছে কত, ত্বরণ দেওয়া রয়েছে আমাদের 1 মিটার/সেকেন্ড², আর বেগ কি, প্রাথমিক বেগ ছিল কত, 5 মিটার/সেকেন্ড, আর পরে বেগটা কত হয়েছে, ভি ইজ ইকুয়াল টু হয়েছে 10 মিটার/সেকেন্ড। এখন বলা হয়েছে গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে দূরত্বের জন্য আমরা সূত্র কী শিখেছিলাম, এস ইজ ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সূত্রে আমরা বসে দেবো, যেহেতু গাড়িটি ত্বরণে চলছে, তাই তো? তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমাদের কত আছে, ইউ ইজ ইকুয়াল টু আমাদের 5, টি মানে কত, টি মানে 5 সেকেন্ড, প্লাস কত, হাফ, এ মানে কত, এ মানে 1 মিটার/সেকেন্ড ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। সবসময় খেয়াল করবে এককগুলো সেম আছে কিনা, দেখো এগুলো মিটার সেকেন্ডে আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে আমাদের আর দরকার নেই একক চেঞ্জ করার, তাই তো? তাহলে এটা কত হয়ে গেলো, 5 5 25, আর এটা 25 প্লাস কত হয়ে যাবে, 5 5 25-এর অর্ধেক, অর্থাৎ 12.5, তাই তো? তাহলে 12.5 ইজ ইকুয়াল টু কত হবে, 37.5, এটা কী হয়ে যাবে, কত দূরত্ব অতিক্রম করে, এত মিটার, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, এ নম্বর যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কী করলাম, আমরা যে তোমাদেরকে যে ইকুয়েশন অফ মোশন যখন শিখিয়েছিলাম, গতির সমীকরণ, সেখানে তোমাদেরকে এই সূত্র আমরা বলেছিলাম, যে আমরা 3-4 থেকে 5টা সূত্র তোমাদেরকে বলেছিলাম যেগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এক্সামে, দেখো এই সূত্রে ডাইরেক্ট আমরা বসিয়ে দিলাম, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। সেজন্য যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি, আর আমাদের ক্লাস কখন কখন রয়েছে গ্রুপ ডি এবং NTPC 7 দিনের কোর্সে, সেটা তোমরা অবশ্যই দেখে নাও, সেই অনুযায়ী ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। এরপর কী রয়েছে, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে, এই প্রশ্নে জেনারেলি কি বেসিমামই ভুল থাকে, তবু আমরা কাউন্ট করবো যে কতগুলো আমাদের ত্রিভুজ রয়েছে এখানে। চলো আমরা কাউন্ট করি, আমরা এর আগেই কাউন্ট করলাম, এরকম কোনো বক্সে যদি আমাদের দুটো কর্ণ দিয়ে আলাদা করা থাকে, তাহলে কটা টোটাল ত্রিভুজ হয়, 8টা, তাহলে এইটাই 8টা, এইটাই 8টা, এটা 8টা, 3টা, 24টা হয়ে গেল। এখানে কত, এখানে আমাদের দুটো ত্রিভুজ রয়েছে, এটা একটা রইলো 25টা, 25, এখানে 26টা হয়ে গেলো, ঠিক আছে?
এই পাশে একটা রয়েছে 27, এই একটা 28টা হয়ে গেল। অলরেডি 28টা আমাদের হয়ে গেছে কাউন্ট করা। এবার আমরা কাউন্ট করা কি স্টার্ট করব। এবার যদি আমরা কাউন্ট করা স্টার্ট করি, দেখো তো এই একটা রয়েছে, এখানে একটা রয়েছে আমাদের এইভাবে ত্রিভুজ, উল্টো সাইডে এখানে আর একটা রয়েছে এই দিক থেকে, তাহলে কি গেলো আরও দুটো, আর এইখানে আমাদের একটা, এখানে একটা এই ত্রিভুজ রয়েছে, আর এই এই পাশেও একটা সেম ত্রিভুজ রয়েছে। তাহলে কটা হলো, আরও চার হলো, তাহলে 28 যোগ 4 কত হয়ে গেলো, 32টা অলরেডি হয়ে গেছে আমাদের। কতগুলো হয়ে গেছে অলরেডি? 32টা আমাদের কাউন্ট করা হয়ে গেছে। এরপর যদি আমরা কাউন্ট করা স্টার্ট করি, তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি, দেখো এই বড় একটা রয়েছে, এরকম একটা রয়েছে আমাদের, তাহলে কী হলো আরও একটা হয়ে গেল, 32 আর 33। এবার যদি কাউন্ট করা স্টার্ট করি, এই দিক থেকে যদি তুমি কাউন্ট করো, তাহলে এইখানে একটা দেখতে পাচ্ছ, এইভাবে একটা রয়েছে আমাদের, উল্টো সাইডেও আর একটা সেম, মানে আরও দুটো হয়ে গেল, আরও দুটো হয়ে গেল। আর কি দেখতে পাচ্ছি আমরা, আর একটাও আমাদের হচ্ছে, দেখো আরও হচ্ছে আমাদের, কোথায় হচ্ছে আমরা যদি কাউন্ট করি, তাহলে আমরা এই দিক থেকে একটা দেখতে পাই, এই যে এইভাবে আমাদের একটা রয়েছে, ঠিক আছে, এই দিক থেকে এইখানে একটা রয়েছে, এই দিক এইদিকে দুটো হলো, আর এইখানে একটা, তিনটে হয়ে গেল, কত রয়েছে আরও তিনটে আমরা দেখতে পাচ্ছি, আরও তিন, তার মানে অলরেডি আমরা দেখতে পেলাম আমাদের 38 পিস হয়ে গেছে। কত কতগুলো হয়েছে আমাদের? 38টা রয়েছে আমাদের টোটাল ত্রিভুজ এখানে, তাই তো? টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে আমাদের? 38টা টোটাল ত্রিভুজ আমাদের এখানে রয়েছে, কিন্তু অপশানে দেখো 38 আছে কি? নেই। সুতরাং আমাদের অ্যান্সার কী আছে? এখানে ভুল রয়েছে। তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের? যদি গুণ হয়, যোগ যদি গুণ হয়, অর্থাৎ যোগকে আমরা কী লিখবো? গুণ লিখবো। বিয়োগকে কী লিখবো? ভাগ লিখবো। আর ভাগ যদি আমাদের কী হয়? ভাগ যদি গুণ হয়, সরি, ভাগ যদি যোগ হয়, কী বলা হয়েছে? ভাগ যদি যোগ হয়, ভাগের ভাগের মান কী হবে? যোগ। আর যদি গুণ যদি বিয়োগ হয়, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে যে নিচে যে সমাধানটা, সমীকরণটা দেওয়া রয়েছে, 33 যোগ 3 গুণ 5 বিয়োগ 2। তার মানে কি বলা হয়েছে যে এইখানে যে সাইনগুলো রয়েছে, সাইনগুলোকে চেঞ্জ করতে হবে। প্লাস যেখানে রয়েছে তার পরিবর্তে গুণ লিখবো, বিয়োগের পরিবর্তে ভাগ লিখবো, ভাগের পরিবর্তে যোগ, গুণের পরিবর্তে ভাগ লিখবো। তাহলে লিখি 33, যোগের পরিবর্তে কী লিখতে হবে? গুণ 3, গুণের পরিবর্তে কী লিখতে হবে? বিয়োগ, তাই তো? গুণ ইজ ইকুয়াল টু কী বলা হয়েছে এখানে? গুণ ইজ ইকুয়াল টু বলা হয়েছে বিয়োগ, তাহলে বিয়োগ। আর বিয়োগ ইজ ইকুয়াল টু কী বলা হয়েছে এখানে? ভাগ, তাহলে ভাগ 2, তাই তো? তাহলে এটা কী হয়ে গেলো? প্রথম আমরা কী করবো, 33 গুণ 3, এটা কত? 99, বিয়োগ কত হবে? আড়াই, তাহলে 99 থেকে আড়াই বিয়োগ করলে কত হয়? 96.5, এটা অ্যান্সার হয়ে গেলো, অর্থাৎ সি নম্বর যেটা রয়েছে সেটা অ্যান্সার হবে। জাস্ট কী করলাম? সাইন যেই হিসাবে তারা বলেছে সেই হিসাবে আমরা ইন্টারচেঞ্জ করে নিয়ে জাস্ট সমাধান করলাম, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের কী বলা রয়েছে? পরের প্রশ্ন বলা রয়েছে 144/100 আর 144/100 গুণ কত বলা হয়েছে? 175/216, এর গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা গুণ করে ফেলি, 25 দিয়ে যদি এটাকে কাটি আমাদের কত হয়ে যায়? 4 হয়। এটা 25 দিয়ে কাটলে 6, 7 হয়ে যায় আমাদের। এইটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে এটা আমাদের কত হয়ে যায়? দেখো 3 4 12 4 6 24, 6 দিয়ে কাটলে আমাদের এটা কত হয়ে যায়? 6 দিয়ে কাটলে এটা 6 36 হয়, এটা 6 দিয়ে 6 হয়ে যায়, 6 দিয়ে এটাকে কাটলে 6 হয়ে যায়, অর্থাৎ কত পড়ে থাকে? 7/6 যেটা রয়েছে সেটা পড়ে থাকে, অর্থাৎ অ্যান্সার আমাদের বি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 7/6, ঠিক আছে? তো চলো এরপরে কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে যে লীনা উত্তর দিকে লং ড্রাইভে গেল, অর্থাৎ লীনা যদি এখানে থেকে থাকে, সে কী করেছে? উত্তর দিকে, মানে উপরের দিকে আমরা ধরি, লং ড্রাইভে গেল, কিছু সময় পর সে 90 ডিগ্রি বাঁ দিকে ঘুরে গেল। তাহলে বাঁ দিক কোনটা হবে? এই দিকটা হবে। আমরা বলেছিলাম যে যখনই এই ধরনের প্রশ্ন করবে, ভেবে নেবে যে তোমরাই হাঁটছো, তাহলে তোমাদের বাঁ দিক যেটা সেটা বাঁ দিক হবে, তোমাদের ডান দিক যেটা সেটা ডান দিক হবে। তা 90 ডিগ্রি ঘুরে গেল, তারপর কী করলো বলছে? কিছুটা চলার পর সে কী করলো? আবার বাঁ দিকে, আবার বাঁ দিক মানে কোনটা হয়ে যাবে? এই সাইডটায় 45 ডিগ্রি ঘুরলো। দেখো টোটাল এই যদি ডিস্টেন্স এইটা দেখি, আমরা বলতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইভাবে যাচ্ছিলো, তার 45 ডিগ্রি মানে কি? এই বরাবর সে যাবে, তাই তো? তাহলে আমরা কী বলতে পারি? এই নিচের দিকটা আমাদের কী হয়ে যায়? নিচের দিকটা আমাদের দক্ষিণ হয়, উপরের দিকটা আমাদের কী হয়ে যায়? উত্তর হয়, এই সাইডটা আমাদের পূর্ব হয়, আর এই পাশটা কী হয়ে যায়? পশ্চিম। তাহলে সে এখন কোন বরাবর যাচ্ছে যদি দেখতে হয়? তাহলে সে কোন দিকে যাচ্ছে? পশ্চিম আর দক্ষিণ। তাহলে সে কোন বরাবর যাচ্ছে? দক্ষিণ পশ্চিম যে দিকটা রয়েছে সেই বরাবর সে চলেছে, তাই তো? কারণ কি, সে এই প্রান্ত থেকে চলা স্টার্ট করেছিল, তার প্রথমে উত্তরে গেল, তারপরে বাঁ দিকে গেল অর্থাৎ পূর্বে, তারপরে পূর্ব থেকে আবার 45 ডিগ্রি ঘুরলো মানে কোন দিক গেল? সরি, পশ্চিমে, পশ্চিম থেকে আবার 45 ডিগ্রি ঘুরলো মানে দক্ষিণ পশ্চিম দিকে সে এখন হাঁটছে, তাই তো? চলো পরের প্রশ্ন।
পরে প্রশ্ন বলা হয়েছে যে প্রতিধ্বনি শোনা যেতে পারে তার জন্য উৎস প্রতিফলকের মধ্যে নিম্নতম দূরত্ব ন্যূনতম দূরত্ব কত থাকা প্রয়োজন? দেখো ন্যূনতম দূরত্ব কত থাকা প্রয়োজন? 17 মিটার। অ্যাকচুয়ালি দূরত্বটা দরকার 16.6 মিটার, যেটাকে আমরা 17 মিটারও বলে থাকি, ঠিক আছে? তাহলে কত মিটার দরকার? 16.6 মিটার বা 17 মিটার, যা কিছু বলো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? অর্থাৎ উৎস, অর্থাৎ যেখান থেকে সাউন্ডটা তৈরি হচ্ছে আর প্রতিফলকের মধ্যে দূরত্ব যদি 16.6 মিটার হয় তাহলেই তার প্রতিধ্বনি আমরা শুনতে পাবো, ইকো যেটা শুনতে পাবো। এরপর কি বলা হয়েছে যে ফিতাকৃমি ড্যাশ পর্বের অন্তর্গত কোন পর্বের? প্লাটিহেলমিনথিস যেই পর্ব রয়েছে সেই পর্বের অন্তর্গত হলো ফিতাকৃমি, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে ইনকমপ্রিহেন্সিবিলিটিস শব্দটিতে প্রথম এবং দ্বিতীয় অক্ষর এবং তৃতীয় চতুর্থ অক্ষর এইভাবে ক্রমশ অদল বদল করা হয়, তাহলে বাম দিক থেকে 15তম অক্ষরের এবং বাম দিক থেকে 16তম অক্ষরটি বাম দিক থেকে 15তম অক্ষরের বাম দিকের 6তম অক্ষরটি কী হবে সেটা আমাদের বলা হয়েছে। তাহলে চলো আমরা এটা দেখে নিই। তাহলে আমাদের কী রয়েছে, দেখো প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে? ইন কমপ্রি হেন সি দেখো বিলি কী দেওয়া রয়েছে? ইন কম প্রিহেন্সিবিলিটিস ইনকমপ্রিহেন্সিবিলিটিস দেওয়া রয়েছে। এটাকে কী বলা হয়েছে যে এদের মধ্যে চেঞ্জ করা হবে, কীভাবে? প্রথমটা দ্বিতীয়, অর্থাৎ এদের মধ্যে ইন্টারচেঞ্জ করা হবে, অর্থাৎ আইকে প্রথম জনকে দ্বিতীয় স্থানে, দ্বিতীয় জনকে প্রথম স্থানে, আবার সেইভাবে হলো দ্বিতীয় জনকে তৃতীয় স্থানে এবং তৃতীয় জনকে প্রথমে দ্বিতীয় স্থানে আনতে হবে, ঠিক আছে? অর্থাৎ কী করতে হবে আমাদের, প্রথম জন দ্বিতীয় স্থানে এবং দ্বিতীয় জন প্রথম স্থানে আনতে হবে, আবার তৃতীয় জন প্রথম চতুর্থ স্থানে আর চতুর্থ জন তৃতীয় স্থানে আনতে হবে। অর্থাৎ এদের মধ্যে পরস্পর কী করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে দুটো দুটো করে। তাহলে আমরা করে ফেলি। তাহলে আমরা যদি করি তাহলে প্রথম আমাদের কী আসে দেখো তো, আই এনটা কী হয়ে যাবে? এন আই। তারপরে ও সি ওটা হয়ে যাবে ও সি, এমপিটা হয়ে যাবে পি এম, আর ইটা হয়ে যাবে ইআর, এইচ ইটা হয়ে যাবে ইএইচ, এনএসটা হয়ে যাবে এসএন, আইবিটা হয়ে যাবে বিআই, আইএলটা হয়ে যাবে এলআই, আইটিটা হয়ে যাবে টিআই, তারপরে আইইটা কী হয়ে যাবে? আইই যেটা রয়েছে সেটা হয়ে যাবে ইআই, ইআই তারপরটা হয়ে যাবে এস যেমন রয়েছে সেভাবে পড়ে থাকবে, তাই তো? এখন আমাদের কি বলা হয়েছে, এখন আমাদের কাউন্ট যেটা করতে বলা হয়েছে, বলা হয়েছে যে বাম দিক থেকে অর্থাৎ বাঁ দিক এইটা রয়েছে সেখান থেকে 15তম অক্ষর, 15তম অক্ষর কোনটা হবে? 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15, অর্থাৎ কী হলো? এল পর্যন্ত এলো, তাই তো? আর একবার আমরা কাউন্ট করে নিই, আমাদের কী হয়ে যাচ্ছে 1 2 3 4, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ এল পর্যন্ত এলো। এই 15তম অক্ষরের বাম দিকে 6তম অক্ষর বলা হয়েছে, তাহলে এর বাম দিকে 6তম অক্ষর কোনটা হয়ে যাবে? এখান থেকে কাউন্ট করো 6 নম্বর, যেটা এখান থেকে 6 নম্বর প্রশ্ন কী করো? 1 2 3 4 5 6, অর্থাৎ কী হয়ে যাবে? 1 2 3 4 5 6। তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে আসলো দেখো তো, অ্যান্সার যেটা এসে এলো 6তম অক্ষরটি কী হয়ে যাবে? এর 15তম অক্ষরের বাম দিকের 6তম অক্ষর, 15তম অক্ষরের বাম দিকের 6তম অক্ষর কত? 1 2 3 4 5 6, অর্থাৎ এই যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? এইচ হওয়ার কথা, তাই তো? কিন্তু এইচ অপশানে নেই। কী বলা হয়েছে? 15তম অক্ষরের বাম দিকের 6তম অক্ষর, 15তম অক্ষর যেটা রয়েছে তার বাম দিকের 6তম অক্ষর। তাহলে 6তম অক্ষরটা আমরা কাউন্ট করি, 15তম অক্ষরের 6তম, তাহলে এখান থেকে কাউন্ট করা স্টার্ট করো, এইদিকে 1 2 3 4 5 6, অর্থাৎ কী অ্যান্সার হয়ে যাবে? ই অ্যান্সার হয়ে যাবে, সরি এইচ না, ই অ্যান্সার হয়ে যাবে। কী হয়ে যাবে অ্যান্সার আমাদের? সি যেটা রয়েছে ই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? পুনর বাম দিক থেকে আমরা 15তম অক্ষরকে কাউন্ট করলাম, তারপরে সেটা কি তার সেখান থেকে অক্ষরে যেটা রয়েছে তার বাম দিকের,
তাহলে এর বাম দিকের প্রথম অক্ষর কোনটা? দেখো তো, এর বাম দিকের প্রথম অক্ষর হলো আই, তারপরে বি, তাই তো? এর বাম দিকের প্রথম অক্ষর কোনটা? এ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় নম্বর, অর্থাৎ ই। ই তাহলে অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্নে চলে যাই। তো দেখো, আজকে এই পর্যন্তই প্রশ্ন ছিল আমাদের 50 পর্যন্ত। আর প্রত্যেকে নিচে কমেন্টে জানাবে যে ভিডিও কেমন লাগছে, আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও, ঠিক আছে? প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও আমাদের ভিডিওটাকে। আর আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে। অবশ্যই টার্গেটগুলো তোমরা পূর্ণ করো, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।